গাজা ফিলিস্তিনিদের ঐতিহাসিক দুর্গ বললেন পুতিন। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার ইসরায়েলি নির্দেশের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্থানীয় প্যালেস্তাইনের পক্ষেও সমর্থন জানালেন পুতিন। এবারে ফিলিস্তিনিদের পক্ষে সওয়াল তুললেন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা ছেড়ে যাওয়ার ইসরায়েলি নির্দেশের সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এমন পদক্ষেপের মধ্য দিয়ে শান্তি অর্জন সম্ভব নয়, কারণ গাজা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের ভূমি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, 24 ঘন্টার মধ্যে গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইসরায়েল। গাজায় সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এমন অবস্থায় সেখানে থাকা কয়েক মিলিয়ন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নিতে হতে পারে, কিন্তু ফিলিস্তিনিদের এভাবে গাজা ছাড়তে চাপ প্রয়োগের সমালোচনা করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, বিষয়টি মূল্যায়ন করা কঠিন। এটি সেই ভূমি যেখানে ফিলিস্তিনিরা বাস করে, ঐতিহাসিকভাবে গাজা তাদের ভূমি। তিনি বলেন যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়, গাজা তার অংশ। আমার মতে ইসরায়েলের এমন পদক্ষেপ শান্তি অর্জন করতে পারবে না। আলোচনার মাধ্যমে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন প্যালেস্তাইনের পক্ষেও সমর্থন জানিয়ে গাজার আদি বাসিন্দা নিরীহ মুসলিমদের পাশে থাকার বার্তা দিলেন ভ্লাদিমির পুতিন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে।